শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে আপনাদের সাথে আছি আমি মনামি আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে থাকবার চেষ্টা করছেন দর্শক আজকে তারকা কথনের আড্ডা আজকে খুবই বিশেষ একটি আয়োজন কারণ যারা আছেন আমাদের সাথে তারা খুবই বিশেষ মানুষ খুবই প্রিয় মানুষ চলুন দর্শক স্বাগত জানিয়ে আজকের অতিথিদের সাথে আছেন প্রসূন রহমান শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে আছেন প্রিয় শাহাদাত হোসেন শুভেচ্ছা শুভ দুপুর কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন অনেক ভালো আছি এবং আছেন আমাদের প্রিয় মুখ পূর্ণিমা বৃষ্টি ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের এই আয়োজনে স্বাগত এবং আজকে অনেক অনেক আড্ডা হবে অনেক আড্ডাগুলো কিন্তু একটা সূত্রেই গাঁথা থাকবে সেই সূত্রটা হচ্ছে একটি স্বপ্নের গল্প সেই গল্প নিয়ে আমরা আসছি কিন্তু তার আগে আরও একটি বিশেষ কারণে আজকের এই দিনটি বিশেষ সেটি হচ্ছে আজকে আমাদের একজন প্রিয় মানুষ প্রিয় অভিনেতা প্রিয় গায়ক তাহসানের জন্মদিন তাকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে এবং তারকা কথনের পুরো টিমের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং জন্মদিনের শুভেচ্ছা আমরা এবারে যদি আড্ডায় ফেরত আসি তাহলে আড্ডার মূল জিনিস যেটা স্বপ্ন প্রসন্দ আপনার কাছ থেকেই শুনতে চাইবো প্রথমে হ্যাঁ আমাদের নতুন চলচ্চিত্র ঢাকা ড্রিম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি আগামী 22 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে একটা দীর্ঘ জার্নি ছিল দীর্ঘ প্রতীক্ষিত হ্যাঁ তো এই স্বপ্ন আসলে আমরা যারা ঢাকায় আসি জীবিকার প্রয়োজনে উচ্চশিক্ষার প্রয়োজনে নানা প্রয়োজনে উন্নত জীবনের আশায় আমাদেরকে যাদের আসতে হয় প্রতিদিনই নতুন মানুষ যুক্ত হচ্ছে এই শহরে তো আমরা এই শহরে আসবার কারণ আসলে অসংখ্য কারণ আমরা এর মধ্যে থেকে 10টা উল্লেখযোগ্য কারণ দেখবার চেষ্টা করেছিলাম আপনি যদি এখন রাস্তায় গিয়ে দাঁড়ান আপনি প্রত্যেকটা মানুষের একটা গল্প আছে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে এবং স্বপ্নগুলো খুব কাছাকাছি সবারই স্বপ্ন থাকে তো আমরা এই শহরে যারা এসেছি সবাই কোনো না কোনো অন্য কোনো জেলা থেকে এসেছি উই আর ইন্টারনালি মাইগ্রেটেড হিয়ার তো এই মানুষগুলো থেকে প্রায় আমরা একটা রিসার্চের মতো করেছিলাম আমরা কিছু প্রায় শতাধিক মানুষ ইন্টারভিউ করেছিলাম তো সেখান থেকে আমরা খুব অদ্ভুত সব কারণ পেয়েছি অনেক মজার মজার শতাধিক কারণ সেখান থেকে 10টি নির্বাচিত ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট 10টি ক্যারেক্টার গল্প তারা কে কি কারণে ঢাকায় আসছেন বা আগামীকাল যে মানুষগুলো ঢাকায় আসবে তাদের আজকের দিনের গল্প কে কি কারণে আসছেন আসতে বাধ্য হচ্ছেন হ্যাঁ কি স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্নগুলোকে আমরা ক্যামেরায় তুলে আনবার চেষ্টা করেছি সেখান থেকে উল্লেখযোগ্য দুটি চরিত্র অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি এবং শাহাদাত চরিত্রগুলোর কাছ থেকেই শুনি তাহলে চরিত্র সম্পর্কে জানতে চাই পূর্ণিমা ঢাকা ড্রিমের 10টা গল্পের মধ্যে একটা গল্প আমার গল্পে আমার নাম ছিল পারুল একটা তরুণী মায়ের গল্প ছিল সেটা যার হাজব্যান্ড পরিত্যক্তা তার একটা বেবি ছিল তো তার বাবা মা নদী ভাঙনে হয়তো তারা মারা গেছে তাদের বাসস্থানও ছিল না ছোট বোনের শ্বশুর বাড়িতে তাকে থাকতে হয় তো কয়েকদিন থাকার পরে যেটা হয় ছোট বোনও হয়তো বা একটু আড় চোখে থাকায় তার দিকে জিনিসটা মেনে নিতে পারে না তখন সে চিন্তা করে যে বোনকে পাঠিয়ে দেবে কারণ স্বপ্ন তো ছিল না তার মধ্যে কারণ একটা বাচ্চাকে কিভাবে সে মানুষ করবে সেই তাগিদে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ভাঙা একটা স্বপ্ন নিয়ে চোখের সামনে ভাসছে আসলে এরকম শত শত ঘটনা শত শত কাহিনী কিন্তু আমরা শুনি আর ঢাকা শহরটা এমন হয়তো আমাদের সবাইকে আপন করে নেয় খুব সহজে কিন্তু ঢাকার মানুষেরা বা ঢাকায় যারা আমরা বসবাস করি তারা হয়তো বা সেই ভালোবাসা এখনো খাপ খাইনি তো একটু সময় বাকি আছে আমরা একটু ট্রেলারটা দেখে তারপর শাহাদাত ভাইয়ের কাছে আসি নিশ্চয়ই ঢাকায় গিয়ে সে কি করবে কই থাকবে গার্মেন্টের কাম ঠিক হয়েছে তার লেগা বাহাদুর একদিন ঠিকই ঢাকা শহর যাবো তো
তুই কয়দিন একটু পলায়া থাক, পলে ঢাকা চলে যা। কিন্তু আমার এলাকা ছেড়ে যাওয়ার কথা ছিল না। আমি যাইতাছি না, এটা আমার দেশ, আমার মাটি। দেশটা কোন দিকে যাইতেছে? এই আপনারা যে দিকে নিতেছেন, কি চমৎকার, কংগ্রেচুলেশনস সবাইকে। দর্শকের জায়গা থেকে আমি খুব মুখিয়ে আছি মুভিটি দেখার জন্য। শাহাদত ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, কি অবস্থা, ক্যারেক্টারটি কিরকম ছিল? ধন্যবাদ। ক্যারেক্টারের কথা বলার আগে দুটো লাইন অ্যাড করি। সেটা হচ্ছে ঢাকা ড্রিম। পৃথিবীতে অনেক শহর আছে, আসলে দেশের পরিচয়কে পরিচিতি দেওয়ার আগে ওই শহর ইটসেলফ তার নামে পরিচিত হয়ে ওঠে পৃথিবীতে। আমি মনে করি ঢাকা ওরকম একটি শহর। তো সেই শহরে আসার দশটি চরিত্রের দশটি গল্প এই মুহূর্তে যে দর্শক কেউ ঢাকাতে বসে দেখছেন, কেউ ঢাকার বাইরে বসে দেখছেন, আমি নিশ্চিত এখন অনেক দর্শকের মনে পড়ে গেছে তারা কি স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, বা বাইরে বসে এই মুহূর্তে কেউ নিজের স্বপ্ন দেখছে আমিও ঢাকায় যাব। আমারও একটি গল্প ছিল, আমার বড় ভাইয়ের ইচ্ছে ছিল ঢাকাতে লেখাপড়া করবে, তখন আমি ছোট। বড় ভাই যখন মাইগ্রেট করলো আমার ছিল কারণ, আমার ছিল স্বপ্ন না। বড় ভাই চলে গেছে বলে বাবা সিদ্ধান্ত নিয়েছিল একা পাঠাবো না, তাহলে চলো চলো সবাই মিলে যাই। সো ভাইয়ের ছিল স্বপ্ন, আমার ছিল কারণ, এরকম অনেক মানুষেরই তাই হয়। তো এরকম একটি চরিত্র ছিল নিখিল, নাম ভুল বললাম না কি চরিত্রে, না ঠিক আছে, সময় গেছে, গল্প আছে এটার পিছনে। আচ্ছা, যে নরসুন্দর নাপিত তার, আর এই পেশায় তো কিন্তু বংশানুক্রমেই মানুষ আগে আসতো এবং নির্দিষ্ট একটি কাস্টের মানুষ এই কাজে যেত, তারা সবাই তো এই কাজটি করতো না। তো তারও একটি পৈতৃক কাজ ছিল, তার একটি দোকান ছিল তার বাবার স্মৃতি ঘেরা, যেখানে সে গ্রামের মানুষের চুল কাটতো, তাকে সুন্দর করে তুলতো। তো কোনো এক রাজনৈতিক দল বা ওই সময় ক্ষমতাসীন দল তার দোকানটি দখল করে নেয়, তাকে সে রিভোল্ট করার চেষ্টা করে, আমি যাবো না যে বলে উঠলাম, তখন তার বাড়িতে গিয়ে হামলা করে, তার বাড়িটি নিয়ে নেয়, তার ওয়াইফকে ফিজিক্যালি অ্যাসল্ট করে। তো এরকম একটি পর্যায়ে গিয়ে সেও আসলে, সে কিন্তু আসলে স্বপ্নপূরণের জন্য ঢাকা আসে না, তাকে ঘটনায় পড়ে তাকে বাধ্য করা হয় ঢাকায় আসতে। তখন এই দশটা চরিত্র আমরা আবার একই বাসে করে খুব চমৎকারভাবে, মানে একটি আমরা আসলে যখন জীবনে চলি সেটা শারীরিক চলাও, আমার পাশে যে মানুষটি আছে এই মুহূর্তে সে কোথায় যাচ্ছে, কোথায় যাওয়ার কথা ভাবছে আমরা জানি না, তার গল্পটা জানা জানি না। এই যে দশটা চরিত্র আমরা একই বাসে করে ঢাকাতে আসছি, অদ্ভুত একটা জার্নি। এই প্লটটা কিন্তু চমৎকার, একই বাসে করে একটা জার্নি এবং সবাই ঢাকাতে আসছে কিন্তু সবার উদ্দেশ্য আলাদা, সবার কারণ স্বপ্ন আলাদা, বিভিন্ন জায়গা থেকে জয়েন করছে, আমরা একটা জায়গা থেকে পাঁচজন উঠছে আরেক জায়গা থেকে আরেকজন উঠছে, এরকম করে করে একটা সময় দশটা চরিত্র একই বাসে, এই দশজন একজন আরেকজনকে চিনছে না, হয়তো জানছে না। কি চমৎকার, কি চমৎকার, অদ্ভুত হবে। আমি প্রশ্ন দা বললে ভালো হবে, বা উনি বলতে চান কি না যে আমাদের অন্য একটি ভাবনা ছিল, বা আমি আমি যখন প্রথম আই হ্যাভ বিন অফার্ড বাই হিম যে আসলে কি করতে যাচ্ছি, কি করতে যাচ্ছিলেন, একটা ট্রিলজির কথা বলেছিলাম, আমি জানি না এটা প্রশ্ন আছে এই সম্বন্ধে এখনো আছে। একটি হচ্ছে যে অ্যান্থোলজি হয় আলাদা আলাদা গল্প নিয়ে, এখানে আমরা আলাদা আলাদা গল্প, আমরা একটা বাবু ভাইয়ের একটি ক্যারেক্টার আছে ফজলুর রহমান বাবু, একজন অন্ধ ভিক্ষু, এটা একটা মিস্ট্রি আছে, আমরা যদিও তাকে একটি মফস্বল শহরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে দিই, কিন্তু তার মাধ্যমে আমরা সবগুলো চরিত্রকে পাই, তারপরে এই ক্যারেক্টারগুলো একসঙ্গে একটি জার্নি পাই। জার্নিতে আরও কিছু ইনসিডেন্ট ঘটে, মজার ইনসিডেন্ট, তো সেটা আমরা দেখবো। আমরা আমাদের ট্রিলজির একটি কল্পনা পরিকল্পনা আছে যেটি ঢাকা ড্রিম, ঢাকায় কেন আসে স্বপ্নের কথা। এরপরে আমাদের আরেকটি সিকুয়েল করবার প্ল্যান আছে, সেটি হচ্ছে লাভ ইউ ঢাকা নামে, যে আমরা যারা এই শহরে বাস করি এই শহরের সঙ্গে, এই শহরকে আমরা জীবিকার প্রয়োজনে ব্যবহার করি, ইন রিটার্ন এই শহরকে আমরা আসলে ভালোবাসি না, তো নাগরিক দায়িত্বেরও যে একটি দিক আছে এই জায়গাটা আমরা একটু আলো ফেলবার চেষ্টা করব। জানতে ইচ্ছে করছে এই আগের ফিল্মটা ঢাকা ড্রিম এবং লাভ ইউ ঢাকার মধ্যে কি কানেক্টেড থাকবে দুটো ফিল্ম? হ্যাঁ, গল্পের মিল থাকবে, এই চরিত্রগুলো ঢাকায় এসে কে কি করছে, কিভাবে এস্টাবলিশ হয়েছে, তাদের জীবন সংগ্রাম, জীবন সংগ্রামের কিছু চিত্র আমরা সেখানে থাকবে। চমৎকার, এত চমৎকার একটা আইডিয়া। শাহাদতের যে ক্যারেক্টারটি নিখিল, নিখিল ঢাকায় এসে ফাইনালি সে যখন সে উচ্ছেদ হয়ে আসছে, যে আমরা এভিকশনের দেখি যে মানুষ সবাই স্বপ্ন নিয়ে আসছে না, কিছু মানুষ বাধ্য হয়েও আসছে। যেমন বাংলাদেশে প্রায় 360 পয়েন্টে নদী ভাঙে, প্রতি বছর নদী ভাঙনে যে মানুষগুলো গৃহহীন হয় তার বেশিরভাগ আসলে এই শহরে আসে। এই শহরে আমরা রাস্তায় দাঁড়ালে যে ভাসমান লোকগুলোকে দেখি, এরা কিন্তু কেউ ট্রাভেলার না, জিপসি না, হ্যাঁ এরা আসলে এই ভূমিহীন অনেকেই, অনেকেই উচ্ছেদ হয়ে এসছে, অনেকেই নদী ভাঙনে গৃহহীন হয়ে এসছে। তো এই মানুষগুলো ঢাকায় এসে তাদের এই জীবন, এই জাদুর শহরে তারা কীভাবে সার্ভাইভ করছে, দ্য লাইন যে জীবন,
সেই জীবন আমরা একটু গণমানুষের জীবনকে দেখবার দেখবার চেষ্টা করি। একদম, আসলে আমরা কিন্তু এটা সবসময় চোখের সামনে দেখি, কিন্তু এটার পিছনে যে বিশাল এক গল্প, বিশাল এক জার্নি থাকে সেটা কখনো খুঁটিয়ে দেখা হয় না। এই আইডিয়াটা আসলো কিভাবে প্রথম দা? একটি প্রথম আইডিয়াটি আসে বুয়েটের একটি রিসার্চ ছিল, এটি একটি শীর্ষ দৈনিকে ছাপা হয় প্রথম, যে প্রতিদিন 1700 নতুন মানুষ যোগ হচ্ছে, পরিসংখ্যান মানে তো কাছাকাছি, তো প্রতিদিন 1700 নতুন মানুষ যোগ হচ্ছে এই শহরে। এই এই নিউজটি দেখবার পর আমার নিজের একটু রিসার্চ করতে ইচ্ছা করে। আমি তখন একটা ভক্স পপুল মতো করেছিলাম, আমরা রাস্তায় ক্যামেরা নিয়ে র্যান্ডম মানুষের ইন্টারভিউ করেছি, শতাধিক মানুষের, কে কী কারণ, আমরা সব অদ্ভুত সব কারণ পেয়েছি, খুন করে পালিয়ে থাকতেও ঢাকা শহর আসছে, এটা আবার স্বীকারও করেছে একটা, হ্যাঁ, এবং একটি ছেলে তার স্বপ্ন এফডিসির সামনে দাঁড়িয়ে নায়ক নায়িকাকে নিজের স্বচক্ষে দেখতে পারবে, তার প্রিয় মুখগুলোকে, সেই জন্য চলে, সে বাদাম বিক্রেতা গ্রামের শহরে, এই চরিত্রটি আছে। এবং যে চরিত্রগুলো আপনি দেখবেন প্রতিটা জীবন থেকে নেয়া, ইভেন ইনফ্যাক্ট আমরা এই রুমটাতে যে ক্যামেরার সামনে ক্যামেরা পেছে যে মানুষগুলো, আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে এসেছি, কেউ আমি এসেছি, কেউ বাবার সময় এসেছি, কেউ দাদার সময় এসেছে, কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন নিয়ে এসেছে। এই শহরটা গড়ে উঠেছে অন্য, আমাদের সবার প্রত্যেকের একটা গ্রামের বাড়ি আছে, তো এই শহরটা আসলে গড়ে উঠেছে ইন্টারনালি মাইগ্রেটেড মানুষদের নিয়ে। যেহেতু সবকিছু ঢাকা কেন্দ্রিক, যদি সবগুলো জেলায় একইভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো, মিল ইন্ডাস্ট্রি হতো, যদি সবগুলো জেলায় সমমানের শিক্ষা ব্যবস্থা, সমমানের চিকিৎসা ব্যবস্থা থাকলে তাহলে সবার হয়তো আসতেও হতো না এই ক্রেজটা থাকতো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটা আসলে আমরা যে গল্পগুলো বলবার চেষ্টা করেছি আমাদের থিমের জায়গা থেকে হয়তো এটা ইন্টারনাল মাইগ্রেশন, কিন্তু যদি বক্তব্যের জায়গা কেউ খুঁজে নেয়, হ্যাঁ আমরা জানি না, আমরা আমরা সাধারণ মানুষ, এটি জীবন ঘনিষ্ঠ গল্প, কিন্তু কোনো অগ্রসর দর্শক যদি এর থেকে আমাদের সময়ের ঘটমান বর্তমানের ছায়া থেকে যদি কোনো নৃতাত্ত্বিক ব্যাখ্যা খুঁজে পান, আমাদের শ্রম সার্থক হবে বলে আমরা মনে করি। পূর্ণিমার কাছে জানতে চাইবো এই সিনেমায় অভিনয়ের এক্সপিরিয়েন্স। যখন আমরা শুটিংয়ে যাই তখন মনে হচ্ছিল না যে এটা অন্য কারো গল্প, এটা আমার গল্প, এটা সবার গল্প। আর অবশ্যই যখন 22 তারিখ আমাদের মুভিটা মুক্তি পাবে তখন সবাই দেখলে বুঝবে যে এটা শুধু আমার গল্প না, এটা আসলে সবার গল্প। চমৎকার। যখন কাজ করছিলেন সিনেমায় প্রশান্তর সাথে কাজ করার অভিজ্ঞতা কীরকম ছিল, বাকি ক্যারেক্টারদের সাথে কাজ করার অভিজ্ঞতা? এখানে হচ্ছে এত বড় এত গুণী মানুষেরা ছিল, তো তাদের সামনে আমি খুব ক্ষুদ্র একটা পিঁপড়ের মতো, তো তারা এমনভাবে আমাকে আগলে রেখে কাজটা নিয়ে গেল, টের পেলাম না। আর দাদার কথা তো মানে বলা বাহুল্য, যত বলবো না আমি আমি এটা আমি সবসময় বলি যে একটা মানুষ ঠিক আছে ভালো হইতে পারে, এত কেন ভালো হবে? আমার দাদাকে নিয়ে এটা ছাড়া আসলে কিচ্ছু আসে না, যে কোনো কিছু ভুল হলো, কোনো বকা নেই, ওকে ঠিক আছে আবার হচ্ছে, ঠিক আছে বৃষ্টি চলো, মানে কোনো বকা তো নাই। আমরা হচ্ছে সেটে মনে হচ্ছিল না যে আসলে শুটিং সেটে আছি, আমরা খুব মজা করে কাজ করলাম। ইনফ্যাক্ট আমরা যেখানে আমার সেটটা যেখানে ছিল, আমরা একটা বোধহয় ওখানে থাকে মানুষ, তো ওনাদের বাড়িতে যখন গেলাম ওনারাও কেমন যেন আমাদের মতো আপন হয়ে গেল, যে তুমি কিছু খাবা দেখতেছে আমি খাচ্ছি না, সে খাবার সাথতেছে বলো খাও তুমি, খুবই মজা করে আমাদের আসলে কাজগুলো শেষ হয়ে গেছে। বাঙালিদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে না যে খাও খাবা কেন খাবা না একটু খাও, এই আতিথেয়তা বা এই আন্তরিকতাটা কিন্তু আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন, কারণ আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করেন। শাহাদাত ভাইয়ের কথা বলতে চাই, অনেক অনেক কাজ করেছেন এবং প্রিয় একজন অভিনেতা, এই মুভিতে কাজ করার অভিজ্ঞতা কিরকম ছিল? এই মুভিটা হচ্ছে প্রসূন ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় ছবি। আচ্ছা, তার আগে আমি সুতপার ঠিকানা ছবিতে অভিনয় করেছি, সেখানে সুতপার হাজবেন্ড ক্যারেক্টার। আই ফাউন্ড হিম, যে প্রসূন ভাই সবসময় মানুষের সঙ্গে ঘটে এমন ঘটনা, মানুষের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করেন, খুব একটা ফ্যান্টাসির মধ্যে, কারণ সুতপার ঠিকানা একদম একজন নারীর গল্প। এর মাঝখানে তিনি আরেকটি ছবি করলেন যেটি জন্মভূমি, কক্সবাজারের রোহিঙ্গাদের নিয়ে, সো একেবারে মানুষের গল্প, যে মানুষগুলো মাটি আঁকড়ে থাকার চেষ্টাই, ওই তার অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম, সেটার গল্প। এখানে এই যে স্বপ্নের কথা বলছে, আমরা অভিনেতারা তো কখনো কখনো নিজের স্বপ্ন কী হয়, নিজের আমাদের আসলে নিজস্ব স্বপ্ন পোর্ট্রে করতে পারি কিনা অনস্ক্রিন জানি না, জীবনে পারবো কি না, অন্যের স্বপ্নকেই আমরা চিত্রায়নটা আসলে নিজের মধ্যে করি। এখানে 10টি চরিত্রের চরিত্রায়ন নিয়ে আমরা 10 জন অভিনেতা বা সঙ্গে আরও সহ অভিনেতা বন্ধুরা আমরা করেছি। তো যেই মানুষটি মানুষের গল্প বলতে পছন্দ করে, খুব বৈজ্ঞানিকভাবে, খুব বায়োলজিক্যালি, সে মানুষ
নির্বাচন এবং মানুষকে নিয়ন্ত্রণ যদি ভুলভাবে আমরা না বলি, নিয়ন্ত্রণ এবং পরিচালনাতে দক্ষ হবেন, এটাই স্বাভাবিক। শাব্দিক অর্থে ডিরেকশন অর্থ পরিচালনা, সমস্যা নেই। সো প্রসূন রহমান ওই কাজটি করেছেন শুটিংয়ে, সমস্ত মানুষকে খুব ভালোভাবে পরিচালন করেছেন চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি। আমার প্রথম ছবিতেও তার সঙ্গে ভালো এক্সপিরিয়েন্স, এটাতেও খুবই ভালো এক্সপিরিয়েন্স। তবে মাঝখানে একটা গল্প আছে, যেই গল্প মোটামুটি অনেক চিন্তায় ফেলে দিয়েছিল, কারণ এই ছবিটি প্রথমে একটা বড় অংশ করেছিলাম 2016 সালে, তারপরে খুবই ইম্পর্টেন্ট আরেকটা অংশ, লম্বা একটি গ্যাপ আছে। মাঝখানের গ্যাপটি সম্পর্কে জানতে চাই, কি হলো এই গ্যাপটি? অ্যাকচুয়ালি সে জানে কি হলো, এটি আমার জন্য, এটি যেহেতু একটি স্বাধীন নির্মাণ, এটি এটির প্রযোজকও আমি, তো এই জন্য এটা অর্থায়ন একটি বড় ব্যাপার। আপনি জানেন যে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে একটি এরকম অনেকগুলো গুণী শিল্পীকে নিয়ে তাদের 3 তারিখ একসঙ্গে করে, কারণ আলাদা আলাদা যে 10টি ক্যারেক্টার আলাদা আলাদা গল্প আমি আলাদা আলাদাভাবে করেছি, কিন্তু এই 10 সবগুলো মানুষকে একসঙ্গে তাদের শিডিউল একাত্ম করে আমাদের কয়েক বেশ সময় লেগে গেছিলো এই এই অংশটুকু। দুটি বিষয়, একটি ছিল অর্থায়নের বিষয়, হ্যাঁ, আরেকটি হচ্ছে এই সবগুলো মানুষকে একত্রিত করবে, কারণ যে জার্নিটি আমরা একসঙ্গে করি প্রায় 40 জন শিল্পী, তো এই সবগুলো মানুষকে একসাথে করা অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল। বাট আমরা এটি এই প্রক্রিয়াটি আমরা খুব উপভোগ করেছি, যখন সেটি ঘটেছে তখন সেটি নিঃসন্দেহে, এবং এই চ্যালেঞ্জের পিছনেই বিচলিতটা ছিলাম। শুনেই তো দাদা ইম্পসিবল, আমি বাড়ি থেকে বের হয়েছি 2016 সালে, বাসে উঠেছি 2020 সালে, আমার কিন্তু শারীরিক পরিবর্তন, চেহারার পরিবর্তন। আমাদের একটি পজিটিভ দিক ছিল, আমাদের কোনো শিশু শিল্পী ছিল না ওই জায়গায়, শিশু শিল্পী হয়তো বড় হয়ে যাবে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আপনি যখন দেখবেন এই সময়ের পার্থক্যটুকু বোঝা যাবে না, কারণ এই মানুষগুলো তাদের নিজেদের ফিটনেস এত সুন্দর করে ধরে রেখেছেন যে 5 বছর পরে সেই মানুষগুলো একই রকম ছিল। এটা আমাকে সহযোগিতা করেছে এই বিষয়টি, একদম একদম। আমরা এই জন্য না না, এটা আমি আমি প্রসূন ভাইয়ের টিমকে ধন্যবাদ দিতে চাই, প্লিজ থ্যাংক ইউ সো মাচ, যে টিমটা কাজ করেছে, কারণ আমি গলায় একটা ছোট ইয়ে পড়েছিলাম, হ্যাঁ, যেটা কি বলে, কাঠের মালা, চন্দনের কাঠের মালা, হ্যাঁ, এটা হচ্ছে তুলসীর মালা। এই জিনিসটা পর্যন্ত ওরা হারায়নি, মানে একটা উদাহরণ, ছোট ছোট জিনিস, এই 5 বছর আমার প্রত্যেকটা কস্টিউম, প্রত্যেকটা পার্টছর, দিস ইজ হিউজ, ছিঁড়ে যাওয়া স্যান্ডেল ওরা প্রিজার্ভ করেছে 5 বছর পরে এসে একই, এবং আরো ইন্টারেস্টিংলি আমি যে প্যান্ট পরে ওই 5 বছর পরে আমার একটা কোমরও হয়েছে। সো এইটা আমরা ব্যক্তিগত অর্জন, ফিটনেসের কথা বলছিলাম, এবং এই দুটো মিলে এত চমৎকার টিম, আই লাভ ইউ। তো আমরা আসলে চলচ্চিত্রটা আসলে কবিতা একা লেখা যায়, একটা গল্প উপন্যাস একা লেখা যায়, কখনো একটা গানও একা করা যায়, কিন্তু একটা চলচ্চিত্র একা একা করা যায়, ইটস এ টিম ওয়ার্ক। সো আমরা ক্যামেরার পেছনে যে মানুষগুলো থাকে, আমি খুব লাকি, আমার খুব স্ট্রং, ইয়াং, ভাইব্রেন্ট একটা টিম আছে, এই টিমের সবার এফোর্ট মিলে, এবং আরেকটি বিষয় হচ্ছে শিল্পীরা অনেক সহযোগী ছিলেন এই এই ছবিটার ক্ষেত্রে, আদারওয়াইজ এটি সম্ভব হতো না। আমি এই এই চলচ্চিত্রের সঙ্গে সামনে পেছনে যারা জড়িত ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই, কৃতজ্ঞতা আসলে আমাদের আপনাদের কাছে, কারণ এত চমৎকার একটা কাজ আমরা সামনে দেখতে পাচ্ছি। পূর্ণিমা বৃষ্টির কাছে একটু জানতে চাইবো যে আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার হয়েছে মুভিটি, সেই সম্পর্কে কি বলতে চান? ফার্স্ট তো আমি যখন দেখলাম আমাদের পোস্টার বের হয়েছে, তখন সেটা দেখে আমি ফুল শক খেয়ে গেছি, যে পোস্টারের মধ্যে সবচেয়ে দেখতেছি শুধু আমাকে দেখা যাচ্ছে, মানে এরকম শক। দেন যখন আন্তর্জাতিকভাবে এটা টরন্টোতে, সেখান থেকেও আমার পিকচার দিয়ে তারাও হচ্ছে তাদের প্রমোশনটা শুরু করে, আর আমার হচ্ছে এটা ফার্স্ট মুভি, তো সেই কারণে আমি এক্সাইটেড আরো অনেক বেশি, খুব খুশিতে কিছু আসলে মুখে আসতেছে না, যে আমার একদম ফার্স্ট মুভি এটা, আমার চিন্তা ভাবনা ছিলই না যে আমি কখনো মুভি করব। আর দাদা যখন আমাকে অন্তর ভাইয়ের মাধ্যমে, দাদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে অন্তর ভাই, অন্তর ভাইয়ের সাথে আমার কানেক্টিভিটি ছিল, তো দাদার সাথে কথা হলো, তখনও আমি খুব কনফিউজড, দাদা কি আমার সাথে কাজ করবে, দাদার সাথে আমি কাজ করতে পারবো, মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর এখন করে ফেলছি সেটা চলে আসতেছে, খুশিতে আসলে কিছু আসতেছে না। চমৎকার, আমরা কিন্তু মুখেই আছি আরও একবার, যেহেতু আপনার প্রথম সিনেমা, অনেক অনেক অভিনন্দন। আমরা শেষ বাক্যটি শুনতে চাই সাধু ভাইয়ের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে সিনেমা নিয়ে। শেষ বাক্যটির মধ্যে একটু কষ্ট, অনেক একটু না, অনেক কষ্ট এখানে জড়িয়ে আছে। এই ট্রেলারটা আমার, আমি ছবির ট্রেলার অনেকবার দেখি, নিজের ছবির ট্রেলার দেখি, অন্যের ছবির ট্রেলার দেখি, এই ছবির ট্রেলারটা আমার দেখতে ইচ্ছে করে, কিন্তু আমি দেখতে আমার ভীষণ কষ্ট হয়। কেন? এই আমি আবেগী হয়ে যেতে পারি, শিল্পীরা তো খুব আবেগী। এস এম মহসিন ছিলেন, হ্যাঁ, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা তাকে খুব মিস করব, এবং স্যার আপনাকে ধন্যবাদ, স্যার আপনি, আমরা তাকে নিয়ে অনেক ফান করতাম, অনেক সময় বেয়াদবি করতাম, কিন্তু প্রচণ্ড রেসপেক্টও করতাম,
স্যারকে স্যার না বলে স্যার রাগ করতো। শুটিংয়ের পরে ফাঁকে সে এত চমৎকারভাবে জমিয়ে রাখতো টিমটাকে, স্যার উইল মিস ইউ। অসম্ভব ভালো মানুষ ছিলেন। আমার এই সময়টা আসলে আমি একটু যোগ করতে চাই, আমরা এই ছবি নির্মাণের প্রক্রিয়ায় আমরা দুজন মানুষকে হারিয়েছি, যেহেতু একটু সময় বেশি লেগেছে আমাদের। প্রথম এই ছবির কাজ শুরু হয় শিল্পী বারী সিদ্দিকীর, এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। তো বারী সিদ্দিকীর গান রেকর্ডিংয়ের মাধ্যমে এই ছবির যাত্রা হয়, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে বারী সিদ্দিকীর এই গানটি নদী ভাঙনে গৃহহারা একজন কৃষকের হাহাকার ধরা ছিল এই গানটিতে, এবং এই গানটি চিত্রায়িত হয়েছিল এসএম মহসিন স্যার। এই দুজন মানুষকেই আমরা হারিয়েছি এই যাত্রার মধ্যে। বারী ভাইকে আমরা একটু আগে হারিয়ে ফেলেছিলাম, মহসিন স্যারকে আমরা হারিয়েছি এই প্যান্ডেমিকের মধ্যে করোনায়। তো আমরা এই দুজন মানুষকেই আমরা আমাদের ঢাকা টিমের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা জানাতে চাই, এবং আমরা ছবির শুরুতেও আমরা দুজন মানুষের ছবি সহ আমরা আমাদের ট্রিবিউট জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা রইল, তাদের প্রতি শ্রদ্ধা রইল, সম্মান রইল আমাদের তারকা কথন টিমের পক্ষ থেকে। এবং শাহাদত ভাইয়ের কথা শুনে এবং আপনার কথা শুনে যেই বাক্য দিয়ে আসলে শেষ করতে চাচ্ছিলাম, হয়তোবা সেই বাক্যটি এক্সপেক্টেড ছিল না, তারপরেও তার প্রতি ভালোবাসা এবং এই অবস্থায় আসলে এই নোটে যেহেতু শেষ করতে হচ্ছে, অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তাদের প্রতি অনেক ভালোবাসা যাদের কথা আপনারা বলছিলেন, তাদেরকে আমরা বাঙালিরা, বাংলা সিনেমার দর্শক যারা, বাংলা নাটকের দর্শক যারা, বাংলা গানের প্রেমিক যারা, তারা সবাই তাদেরকে ভালোবাসি। আপনাদের প্রতি অনেক শুভকামনা। ঢাকা ড্রিম সফল হোক, ঢাকা ড্রিম আমাদের সকলের স্বপ্ন। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা আপনাদের সাথে থাকবেন, চ্যানেল আয়ের পর্দার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।